বাংলাদেশ আওয়ামী লীগ তার কর্মী নিয়ে প্রস্তুত, তারা ভয় পায় না। আরো তারা বলছে দুদিন পরে 17 তারিখ থেকে নাকি মাঠে নেমে আমাদেরকে দেখিয়ে দেবে। আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল শক্তি একত্রিত হয়ে আপনারা 17 তারিখে কোথায় থাকেন আসুন, আমাদের দেখা হবে, মাঠে দেখা হবে, ময়দানে দেখা হবে, বুঝিয়ে দেব আপনারা কি পারেন আর আমরা কি পারি। 2013-14 সাল নয়, যতদূর ফিরে আমাদেরকে আক্রমণ করে আমাদেরকে ঠকিয়েছেন, আমরা আজ সেখানে নেই। সুতরাং আমাদের নেতৃবৃন্দ, আমাদের কর্মীবৃন্দ, আমাদের সকল সংগঠনের সকল ব্যক্তিবর্গকে বলবো, আমরা যেন সকল সময়ে সকল অবস্থায় দ্বিধাদ্বন্দ্ব ভেদাভেদ ভুলে নিজেদেরকে সুসংগঠিত করে শত্রুকে মোকাবেলার জন্য প্রস্তুত থাকি। আমাদের আমরা এই প্রস্তুতি যেন আমাদের থাকে, এবং আজকের এই সুন্দর অসময়ে হলেও আসতে পেরেও আপনাদের মাঝে এত লোক যে এখনো এখানে আছেন সেটি দেখে আমি অভিভূত। আমি শ্রীলা চেয়ারম্যান সহ আমার উপজেলা কি বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমাদের সমিতি লীগের সভাপতি সহ আমাদের যে সকল নেতৃবৃন্দ এখানে আছেন, আমাদের ওসি সাহেব সহ তার কর্মীবৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ আমাদের প্রেসের কর্মীবৃন্দ, মিডিয়ার কর্মীবৃন্দ সহ যারা এখানে আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই।